আপনাদেরকে দান করুন এমনি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন কীভাবে নেককার সঙ্গী পেতে পারি নেককার এবং ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য আপনি আল্লাহ তালার কাছে সুরাফুর খানের চুয়াত্তর নম্বর আয়াত পড়বেন পড়ে দোয়া করবেন রব্বান আহমদান আমিন আজওয়া জিনা উদুল ইয়াতিনা কুরাত আয়ুন ও যে আন্না আলী মুতাকে এছাড়া আপনি নেককার এবং দিনদার মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন তাদের চলাফেরা কাদের সাথে তাদের জীবন আচার কী তাদের আমল কেমন তাদের চিন্তাধারা কেমন এর মাধ্যমে আপনি নেক্কার জীবন সঙ্গী নিরূপণ করার চেষ্টা করবেন আর দোয়া তো করবেনই সেই সাথে আপনার চেষ্টাও অব্যাহত থাকতে হবে যে লোকটা নেক্কার কিনা আজকাল অনেকেই দিনের বাহ্যিক বিষয় পালন করছে সেটাকে মনে করা হয় যে আপনার একমাত্র দিনদারি বা দিনদারির একমাত্র বিষয় সেরকমটি মনে করা সঠিক নয় একজন নারী একজন পুরুষের অনেকগুলো দিকের একটা হলো যে তিনি আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে ভাবে সপর্দ করেছেন কিনা সারেন্ডার করেছেন কিনা হারাম থেকে বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করেন কিনা হালাল বিষয় মেনে চলার চেষ্টা করেন কিনা অল্পে তুষ্টি আছে কিনা সবর এবং গুণ আছে কিনা এগুলো দেখতে হবে এরপরে